এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ফাইনে কত দিতে হবে আপনি বলছেন? যিনি আপনার দোকান সামলাবে তাকে আপনি আপনার খুশি মতো মাইনে দেবেন, কিন্তু যে আপনার বাড়ি সামলাবে। বাড়ি সামলাবে মানে? দেখুন তো, আপনার বৌরানী হিসেবে কে কেমন মানাবে? ভারি সুন্দর দেখতে তো। শুধু দেখতে ভালো বলে এমন একটা মেয়েকে ঘরের বউ করে আনবি যে কিনা রাতের পর রাত বাড়ির বাইরে কাটিয়েছে? রাতের পর রাত বাড়ির বাইরে কাটিয়েছে বলে ওকে আমার বেশি পছন্দ। নিজের সুখ শান্তি ঘুম বিসর্জন দিয়ে ও সংসারটা বাঁচাবার চেষ্টা করেছে। আমার সংসারটা বাঁচাবার জন্য এমনি একটা মেয়ের দরকার। তাহলে সংসারের চাবি কার কাছে থাকবে? ও যদি বোঝে যে চাবিটা তোমার কাছে থাকাই নিরাপদ, তাহলে তোমার কাছেই থাকবে। আর ও যদি বোঝে, তার মানে ওর কথা মতো আমাকে চলতে হবে। বৌরানী এসে তোমার সেবা করবে, এটা কি তুমি চাও না? হ্যাঁ, তা তো চাই। তাহলে আর কি, মাস্টার মশাইকে বলে একটা শুভ দিন দেখে ওকে আশীর্বাদ করে আসি চলো। ওরা কি দেবে থবে? প্রণামি কাপড় চোপড়, তাছাড়া নগদ কত দেবে? নগদ কেন, এ বিয়েতে আপনাদের আর কিছুই দিতে হবে না। আপনাদের ঘরে লক্ষ্মী পাঠাচ্ছেন আমাদের ঘরে, এর থেকে বড় পাওয়ার কি হতে পারে, কি বলো দিদি? ওদের দুঃখ দিবে কেন, ওরা যদি কিছু দিতে চায়। না 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 না, আমি নিতে পারবো না। বৌরানী ছাড়া আমার বাড়িতে আর সবকিছুই আছে, আমি শুধু বৌরানীকে চাই। তাহলে ওই কথাই রইল, কাল থেকে আপনি এনার দোকানের ভার নেবেন। আর রূপার কাঁধে আমরা কবে ভার চাপাবো সেটা আমরা পরেই ঠিক করে দেবো। চলো দিদি। তোর এখন যা, একটা বিয়ে দেওয়া ছেলে খেলা নয়, এর অনেক মেয়েলি নিয়ম কানুন আছে, আমি সব ঠিকঠাক করে যাচ্ছি। রূপা, রাম তো তোমার সামনেই আছে, পছন্দ হয়েছে তো? আপনি না, আমরা তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ আসি। নমস্কার নমস্কার, গিয়েই গাড়িটা পাঠিয়ে দিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলুন মা। হ্যাঁ চলুন, নমস্কার। আমার ভাইটিকে তো আপনারা দেখলেন, দিদি বলতে একেবারে অজ্ঞান। ওর বউ মারা যাবার পর ওর বাড়ির চাকর রঘু সংসারটাকে একেবারে নরক বানিয়ে রেখেছিল। আমাকে যখন দুঃখ করে চিঠি লিখে সব কথা জানালো, তখন আমি আর থাকতে পারলাম না। আমার কলকাতার পাঁচুকে ওর কাছে চলে এলাম। তা আপনার মেয়ে গেল কোথায়? ভেতরেই আছে। দিনক্ষণ স্থির করার আগে আমার ওকে কয়েকটা কথা বলে রাখা দরকার। মাথার উপর আপনি তো রইলেনই, আপনি যেভাবে বলবেন ও সেভাবেই চলবে। ওই যে মাস্টারটি এসেছিল, দেখলে মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। আপনারা জানেন না কি হার পচ্চাত লোক উনি, আর একটু হলেই তো ওর জন্য বিয়েটা ভেঙে যাচ্ছিল। কিন্তু আপনার বিয়ে চাপটা করে, তাই উনি আর ওই বাড়ির চাকর রঘু আমার ভাইকে বুঝিয়েছিল যে যাত্রা যারা করে তাদের চরিত্র নাকি ভালো হয় না। আসলে আমাদের গায়ে এমএলএর মেয়ে টুকুকে উনি পড়ান, এমএলএ আবার ওদের স্কুলের সেক্রেটারিও। এমএলএকে খুশি করবার জন্য ওর ইচ্ছে ছিল তরুণের সঙ্গে টুকুর বিয়ে হোক, আর এর জন্য এমএলএর কাছ থেকে উনি আর ওই হারামজাদা চাকর রঘু মোটা টাকাও নিয়েছিল। গায়ে গিয়ে দেখবেন সস্তায় নাম কেনার জন্য ব্যাগ খুলে কেমন টাকা ওড়ায়। একটা স্কুল মাস্টার তার এত টাকা সে কোত্থেকে শুনি? না না, আমি যতক্ষণ বেঁচে আছি আপনার ভয় পাবার কিছু নেই। রূপা আমার একটু একগুঁয়েমি, আপনি যদি একটু বুঝিয়ে বলে যান। আপনাদের ঠাকুর ঘরটি কোথায়? ঠাকুর ঘর বলতে আমাদের আলাদা কোনো ঘর নেই, ওই শোবার ঘরেরই এক কোণে। চলুন ও ঘরে যাই। ঠাকুরের দয়াতেই যখন সম্বন্ধটা হলো তখন ঠাকুরের সামনেই। হ্যাঁ আসুন আসুন।
এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।